আগামী দিন সুরাইয়া তারা আকাশে উদিত হবে বাংলাদেশ থেকে বিদায় নিতে চলে যাবে। অনেকেই ফেসবুকের সামনে এসে হাদিস থেকে দলিল দিচ্ছে, আহারে এজন্য বলা হয় কোরআন হাদিসের তো মাসলো কোন করে দলিল সরব করতে হকবল ভিতরে দলিল আছে। তবে কথা হচ্ছে যে আপনি যদি সরবতি কোরআন হাদিসের অপব্যাখ্যা করেন তাহলে তো বিশ্বনবীর যুগে কত বড় যে ইহুদি খ্রিস্টান ছিল যারা কিন্তু আমরা বারবার বলি জানেন আমাদের জীবনে এগুলোই দরকারি ছিল, এগুলোই মানার প্রয়োজন ছিল, এগুলোই বাস্তবায়নের দরকার ছিল, কিন্তু আমরা শুধু শুনেই আর শুধু শুধু বলে যাই। এই জন্য আমাদের জীবনে কোনো সফলতার চাবিকাঠি আমরা দেখতে পারি না। প্রাসঙ্গিকভাবে আরো একটি কথা না বললেই নয়, যে কথাগুলো আমরা আমি পূর্বেও বলেছি যে মানুষ শুধু মানুষটা বর্তমানে মুসলমানেরা পর্যন্ত বিজ্ঞানীদের পক্ষ থেকে যখন কোন বার্তা আসে তখন কিন্তু মানুষ মনে প্রাণে গ্রহণ করেন। যেমন গত 29 মার্চের একটা পূর্বাভাস বিজ্ঞানীরা দিয়েছিল যে পৃথিবী মানব সভ্যতা হারিয়ে ফেলতেছে, 29 মার্চে একটা গ্রহায়ণ এসে পৃথিবী নামক যে গ্রহ আছে ওর সঙ্গে ধাক্কা লাগবে, পৃথিবী ভেঙে দূরে লন্ড পাত্র হয়ে যাবে। এরকম খবর আপনারা শুনেন নাই কি 29 মার্চ পার হয়েছিল তাই নাই? পৃথিবী টিকে আছে না ধ্বংস হয়ে গেছে? আপনারা কি পাথরের শিকারে পড়ে আছেন নাকি সুস্থ অবস্থায় আছেন? সুস্থ কে রেখেছেন? অনেকেই ফেসবুকের সামনে এসে হাদিস থেকে দলিল দিচ্ছে, আহারে এজন্য বলা হয় কোরআন হাদিসের তো মাসলো কোন করে দলিল সরব করতে হকবল ভিতরে দলিল আছে। তবে কথা হচ্ছে যে আপনি যদি সরবতি কোরআন হাদিসের অপব্যাখ্যা করেন তাহলে তো বিশ্বনবীর যুগে কত বড় যে ইহুদি খ্রিস্টান ছিল যারা নিজেদের হাতিয়ে আসার রাস্তা খুলে রাখার জন্য নিজেদের পথ পদবি এটা বজায় রাখার জন্য সত্যকে অপমান করত, আপনি তো তাহলে সেই ইহুদিদের দলে চলে গেলেন, ঠিক কিনা বলেন? হাদিস কোরআনের কথা আপনাকে বুঝে তারপর মানুষকে সেই সঠিক কথাটা বলতে হবে। দেখেন এই যে করোনা মহামারীতে আমরা আক্রান্ত, তাহলে পৃথিবী কি হয়ে গেছে? তাহলে পৃথিবীর সাথে পৃথিবীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই ব্যাপারটা আমরা কোনোদিন কল্পনা করতে পারছি না যে এয়ারপোর্ট গুলো বন্ধ হয়ে যাবে, রাস্তাঘাট গুলো ফাঁকা, রাস্তার মধ্যে সাপ বেড়াচ্ছে, এরপরে কক্সেস বাজারের সেই সমুদ্র সৈকতের স্পটে কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে, এরকম কেউ কোনোদিন কল্পনাও করেনি, কিন্তু পরিবেশ চলে এসেছে। এটা কেউ আসলো আমাদের গুনার কারণে না নিক বেশি হয়ে গেছে সেই কারণে? কথা বলেন না কেন কিসের কারণে? আমাদের অন্যায় অপকর্মের কারণে কিন্তু এই পরিস্থিতি চলে এসেছে। তো এত কিছু দিয়ে আল্লাহ পাক চাচ্ছেন যে বান্দা ফিরে আসো আর সারেন্ডার হও, ঠিক কিনা? আপনি আপনার বৈরাগ্য করা সন্তানকে নিজের চাইতে বেশি ভালোবাসে, ঠিক কিনা? কিন্তু সন্তান যখন দুষ্ট হয়ে যায়, সন্তান যখন লাইনচ্যুত হয়ে যায়, বিপদগামী হয়ে যায়, আপনি কিন্তু স্বাভাবিক কিছু তার উপরে আইন জারি করে দেন, 44 ধারা জারি করে দেন, বাইরে আসবি না, খাওয়া দাওয়া বন্ধ, কোথায় থাকবি জানি না। এ কথা কিন্তু মুখ থেকে বলতেছে না, দিল বলতেছে, সন্তানটা তাও যদি ভালো হয়, সন্তানটা কি হয় তাও যদি ভালো হয়। তামাম পৃথিবীর সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলেন আল্লাহ পাক, ঘরের দরজা পর্যন্ত আমার আপনার বন্ধ হয়ে গেল, ঘর থেকে পর্যন্ত মানুষ বের হতে পারতেছে না। এই ব্যবস্থা কিন্তু সরকার করে নাই, করেছে আল্লাহ পাক। কেন করলে? পৃথিবীর মানুষ মনে করতে করতে এত দূরে চলে গেছে, আল্লাহ পাক কিন্তু
আপনি আপনার সন্তানকে যতটা ভালোবাসেন তার চাইতে মানুষকে আল্লাহ পাক কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। পঞ্চম বন্ধ করে দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে ক্ষুধা দিয়ে আবার আমস বুদ্ধি দিয়ে আল্লাহ পাক কি বুঝাতে যাচ্ছেন হইছে আপনি যে কথা আমি আমার সন্তান ফিরে আসো আল্লাহ পাক ও চাইতেছে পৃথিবীর অবাধ্য বান্দা তোমরা যারা আসো আমার কাছে ফিরে আসো আত্মসমর্পণ করো আমি তোমাদের একটি পরিত্রাণ দিয়ে দিব। সুতরাং গুনাহ করলাম আমরা আল্লাহ কিসের প্রেমে পড়ে গেছে কিসের দায় পড়ে গেছে যে সুরাইয়া তারা উঠাইয়া আমাদেরকে এই মহাবাত থেকে বাঁচাই দেবে। এই বোকা বুস এই শরীর বুস কে আপনাকে দান করবে? তবে সুরাইয়া তারকার কথা হাদিস শরীফের ভিতরে আছে হাদিসটার মর্ম বুঝতে হবে। কি মর্ম? আল্লাহ রাসূল বলেছেন যে আগে আরবের মধ্যে আমাদের কৃষি প্রধান দেশ আমাদের দেশে যতগুলো কৃষি পণ্য আছে আদি তো তার ভিতরে প্রধান নাকি আরবের ভিতরে খেজুরটা হচ্ছে প্রধান খাদ্য। তো এই খেজুরের ভিতরে শীতকালীনের শেষের দিকে আর শীতের পরেই তো বসন্ত আসে নাকি বসন্তের শুরুর দিকে ওই খেজুরের ভিতরে পোকা লাগে। এই পোকাটা আবার যখন গরমের তাপমাত্রা যখন বেড়ে যেত এমনি এমনি তখন ভালো হয়ে যেত কারণ তখন তো আর এত কীটনাশকের ব্যবস্থা ছিল না। তো বিশ্বরবি তখন বললেন যে আর এই গরমটা কখন আসলো যখন আকাশে সুরাইয়া তারকা উদিত হইল তখন আবহাওয়া পরিবর্তন হয়ে শীতে লেগে গরম আসলো। তো নবীজি বললেন যে তোমরা এই খেজুর গুলো ভালো না হওয়া পর্যন্ত মানুষের মাঝে বিক্রি করো না কারণ খারাপ পণ্য দিলে পরে ক্রেতা প্রতারিত হবে আর ইসলাম কখনো একজন আরেকজনের দ্বারা প্রতারিত হোক এই শিক্ষা দেয় না। নবীজি বললেন যখন গরমের তাপমাত্রা বেড়ে যাবে তখন এই পোকাগুলো আপনা আপনি ভালো হয়ে যাবে তখন তোমরা খেজুর গুলো বিক্রি করো। আর গরমটা কখন আসলো সুরাইয়া তারকা যখন উদিত হতো তখন গরম আসলো। নবীজি মূলত এভাবে কথাটা বলেছে। তো এটাকেই আমরা অনেক বক্তারা অনেক আলোচক মনে করেছে যে এই মে মাসের ১২ তারিখে কিভাবে সেই সুরাইয়া তারকা উদিত হবে আল্লাহ রসুল পর্যন্ত বলতে পারলেন না যে কয় তারিখে সেই তারকাটা উদিত হবে তবে উঠতে পারে এতটুকু আশ্বাস আশ্বস্ত আমাদেরকে বলেছে। তারকা কার হুকুমে ওঠে? বিজ্ঞানের হুকুমে ওঠে না আল্লাহর হুকুমে? কার হুকুমে ওঠে? আল্লাহর হুকুমে ওঠে। তো বিজ্ঞানী তোমার বাবা আপন বলার সংস্থাতে তুমি ১২ তারিখ নির্ধারণ করে দিলে আর আল্লাহ এতই দুর্বল যে ওই তারকা না ওঠা পর্যন্ত মহাবাগে আল্লাহ ভালো করতে পারবে না এই ক্ষমতা আপনার নাই? কি পরিমাণ আছে এক সেকেন্ডকে লক্ষ কোটি ভাগ করলে পরে যে পরিমাণ সময় হয় সেটাকে বলা হয় ন্যানো সেকেন্ড। ওই সময়ের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীকে আবার স্বাভাবিক করে দিতে পারে এই ক্ষমতা আল্লাহ আছে না? তাহলে আল্লাহ চাচ্ছেন আজকেই তোমরা আমার কাছে আত্মসমর্পণ করো। ওই ১২ তারিখ লাগবে না, ১২ তারিখ লাগবে না, কালকে আমি ভালো করে দিতে পারি। আমরা আত্মসমর্পণের কোনো নাম নাই, লাইফস্টাইল কে পরিবর্তন করার কোনো পথ নাই। আমরা আগের অবস্থাতেই আছি, আগের অবস্থাতেই যে আছি তার প্রমাণ পেপার পত্রিকায় কি খুনের ঘটনা এখনো আসতেছে না, ডাকাতির ঘটনা এখনো আসতেছে না, ছিনতাইয়ের ঘটনা এখনো আসতেছে কিনা? এই মহামারীর ভিতর মৃত্যু তার মাথা উপরে, এরপরেও তাদের হোস কেন হলো না? ওরা নিজের ভাগ্য লাইফস্টাইল কে পরিবর্তন করলো না। আর আল্লাহ তোমার আপনা বিসুরাইতে তাওরা উঠাইয়া মহামারী ভালো করে দিবে এই আশায় যদি বসে থাকো তাহলে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহ লা ইউগায়িরু মা বিকাউমিন হাত্তা ইউগায়িরু মা বিআনফুসিহিম। কোন জাতির ভাগ্য আমরা কখনো পরিবর্তন করি না যতক্ষণ তারা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তনের পদক্ষেপ না গ্রহণ করে। আমরা ভালো হওয়ার পদক্ষেপ নিলাম না, গুনাহের মধ্যে লেগেই আছি। আর দিন বলতেছি যে আজকে তো হচ্ছে ১ তারিখ আর মাত্র ১১ দিন পরে সুরাইয়া তারকা উঠতেছে। আল্লাহ পাঁচ বলতেছেন যে সুরাইয়া তারকাকে কেন্দ্র করে যদি তোমরা এরকম কুফুরি শিরিকি বিশ্বাস দিলের মধ্যে নিয়ে আসো তাহলে আমার ইস্তকে কিন্তু মহামারী করোনার চাইতে আরো ক্ষমতাধর বজল আল্লাহ ইস্তক করে রেখে দিয়েছে। ঠিক কিনা বলে সম্মানিত শুধুর জন্য আমরা আমাদের বিশ্বাসকে নষ্ট করবো না, ইমান আকিদাকে নষ্ট করবো না। আমরা যদি আজকে ফিরে আসি আল্লাহ আমাদের তাকে ইশারা করে দিতে পারে এ বিশ্বাস তো আমাদের আছে, আছে কিনা? সম্মানিত শুধু সে বিশ্বাস থেকেই বলছি আসেন ফিরে আসি আমরা সেই দিকে। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে মাফ করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে
বিষয়গুলো সঠিকভাবে বুঝে ইমান আকীদা আমলের হেফাজত করে জিন্দেগি লাভ করার তৌফিক দান করুন সকলে বলি আমিন ওয়া আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।